পূজোটা অস্তিত্ব রেখেছে, যে জায়গায় পূজোটা হতো সেই জায়গা নিয়ে একটা অসম্ভব অশান্তি হয়। তখন আমাদের যিনি তখন বর্তমান সেই সময়ের যিনি ওসি অফিসের ইনচার্জ কিংবা ইন্সপেক্টর ইনচার্জ চেঞ্জ হয়ে যায়, তিনি আমাদের সার্ভে পার্কেই থাকতেন। সুতরাং নতুন ওসি আসেন একটা বাধো বাধো ভাব, তার কাছে গিয়ে বলি তিনি আমাকে কিছু গুপ্ত মন্ত্র দিয়েছিলেন যাতে এটা পুরো রিভার্টে কী মন্ত্র দিয়েছিলেন আমি সর্বসমক্ষে বলছি না। তারপর থেকে আস্তে আস্তে সেই পুলিশ অফিসার ইন্সপেক্টর ইনচার্জ সার্ভে পার্ক থানা, যিনি দেখলেই বলে জয় মা, উনি তারাপীঠের খুব ভক্ত, তীর্থঙ্কর দে ইজ নাও মাই ফ্রেন্ড ফিলোসফার গাইড, এবং উনি আমাকে যত সাপোর্ট করেছেন, আমি 10 বছর পুলিশ কম্পিউটারেশন হেড করেছি মোর অর লেস মোস্ট অফ দি পুলিশ অফিসার্সদের সাথে, কিন্তু ওনার মতো হিউম্যান বিং, ওনার মতো সাপোর্ট, ওনার মতো সবাই ভালো থাকুক, একজনকে উপকার করতে গিয়ে আরেকজনের অপকার না হয় সেইটা বারবার ওনার মধ্যে খুঁজে পেয়েছি। ভীষণ ব্যস্ততার মধ্যে এসছেন, আমি ওনাকে বরণ করে ছেড়ে দিয়ে বাকিদের কথা বলতে বলবো। তীর্থঙ্কর ভেরি ভেরি গ্রেটফুল টু ওয়েভ রিসার্চ, কোনো সময় আমি কোনো কাজ নিয়ে গেছি তীর্থঙ্কর করেননি, এটা হয়নি, এবং আমি মনে করি এখানে আমি মানে অনেক কথা উঁচু করে থাকতে পারি। এবং তীর্থঙ্কর সাপোর্টস, এটা হয়তো আজকে আমরা তিন পুজো নিয়ে করেছি, যে চ্যালেঞ্জ স্টুডেন্টসদের একটা স্কুল উনি সাপোর্ট করেন, যেটা আমি গেছিলাম ওনার সাথে, উইচ ব্রিংস টিয়ার্স ইন মাই আইস, অ্যান্ড দিস ইজ, আমি বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করতে পারবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি, আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরে তীর্থঙ্কর সেই হাত আমি ধরেছি, তীর্থঙ্কর আমার হাতটা ধরেছে। তোমার আশা করি আগামী দিনে আমি তীর্থঙ্কর দুটো কথা বলবো, আমি এ করে ছেড়ে দেবো। ভীষণ ব্যস্ত, পুজো চলছে, এতগুলো পুজো এই ওনার আন্ডারে এই পুলিশ স্টেশনে, আসুন তীর্থঙ্কর সামনে আসুন, একটুখানি এটা নিয়ে এসো, তারপরে ততক্ষণে আপনি কিছু একটু আমাদের বাসিন্দাদের জন্য দিতে পারেন। সবাইকে নমস্কার। এই পুজো উৎসবে আমি সার্ভে পার্ক থানাতে আজ ওসি আসার পরে আমার এদের সাথে সুজয়ের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়। আপনাদের পুজোটা আমি প্রতি বছর দেখি, চেষ্টা করি আসার, এবং এত সুন্দর এত ভালোভাবে আপনারা সবাই পুজো করেন, দেখেও ভালো লাগে, একটা ঘরোয়া পরিবেশ। আর সুজয় অনেক কথা বলল, এগুলো একটু ছোট একটা কথা বলে আমি শেষ করে বেরিয়ে যাচ্ছি। সুজয় অনেক কথা বলেছে, আমার বন্ধু তাই জন্য বলেছে, এতটাও নয়। আর এত কালারফুল ড্রেস, আমি ওকেই বলে গেলাম ওই এটা পরে একদিন আমি ধার নিয়ে পরবো, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের পুজো খুব ভালো কাটুক। আর এইবারে থিমটা অসম্ভব সুন্দর লেগেছে আমার, মানে ইট ইজ সো বিউটিফুল। আজকাল বইয়ের তো একটুখানি মানে ঘাটতি পড়ে গেছে, যাক আপনারা সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন, থ্যাংক ইউ। আমি এগোনোর আগে বাকিদের ফেলিসিটেশন কমপ্লিট করে নেব, আমি দেখে নেব চন্দ্রচূড়কে। And she does a lot of social works. অনেক মেয়েকে এম্পাওয়ার করতে সারা চেষ্টা করছে। এবার আমি প্যারা অলিম্পিক প্যারা ক্রিকেট ইন্ডিয়ান প্যারা ক্রিকেটের চ্যাম্পিয়ন সুব্রত জর্দা, মানে ধরুন সৌরভ গাঙ্গুলির আর একটা পার্ট, প্যারা ক্রিকেটও কিন্তু ইজ নট ইজি ইন এনি পার্ট অফ দি ওয়ার্ল্ড, অনেক দেশ খেলে। অ্যান্ড সৌরভ ইজ দ্য ক্যাপ্টেন, ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, একটু যদি ধরে আসতাম দেশকে তারা রিপ্রেজেন্ট করেছে। এদের সবার সাথে আলাপ কিন্তু সেই জয়ের পথে সঙ্গে, সে খুঁজে খুঁজে লোক বার করা কারা দেশের জন্য। থ্যাংক ইউ সৌরভ, বসে আমি করো। এবার আমি পারমিতাকে ছোট্ট করে মনে হচ্ছে, নমস্কার সবাইকে, আজকে সুজয়দা দেখে এখানে আসা। সুজয়দা একজন অফুরান এনার্জির মানুষ, একটা অফুরান প্রাণশক্তির মানুষ, মানে আমি চিত্তার উল্টো। আমি সুজয়দাকে আমি দেখি সারা দিনে প্রায় অন্তত 50টা জায়গায় যায়, 50টা দায়িত্ব পালন করে, আমি একটা জায়গায় গিয়ে মানে বাড়ি ফিরে যাই, তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে সুজয়দাকে আমার এখানে আসা। আমার আরও দুটো উদ্বোধন ছিল বিরাটিও বাড়ার সাথে, আমি যেতে পারিনি, যা মানে যাইনি আর কি। এখানে আসা সুজয়দা থেকে আমি অনেক কিছু শিখেছি, জীবনী শক্তি শিখেছি, এবং আমি আজকে দেখলাম যে সুজয়দা এবং চন্দ্রানিধি কীভাবে একে অন্যকে কমপ্লিমেন্ট করে থাকেন। আমি একজন চলচ্চিত্র পরিচালক, আমি সুজয়দা আমার সঙ্গে পরপর 3-4টে কাজ করেছে। আমার রিসেন্ট ছবি হেমামালিনীতে সুজয়দা শুধু অভিনয় করেনি, প্লেব্যাক সিঙ্গার হিসেবেও কাজ করেছে, কোথায় বোধহয় প্রথম তোমার প্লেব্যাক সিঙ্গিং বোধহয় সিনেমায়।
তো সেখানে সুজয়দার এখানে এসে আমি খুব অভিভূত যে লিটিল ম্যাগাজিন গবেষণাগার কে নিয়ে এরকম একটা কাজ। আমি নিজে একজন কবি ও সঞ্জীবদার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক দিনের দীর্ঘদিনের পরিচয় ছিল। তো আমাদের কোনো কিছুর দরকার হলেই আমরা সঞ্জীবদাকে বলতাম যে সেই লিটিল ম্যাগাজিন অনেক দিনের পুরনো হারিয়ে যাওয়া লিটিল ম্যাগাজিন সঞ্জীবদার কাছে, সেইটাকে যে আজকে আবার এখানে দেখতে পেলাম এরকম একটা ভাবনাকে যে তুলে আনা, তার জন্য আমার খুবই ভালো লাগছে এখানে এসে। সবাই ভালো থাকুন, পুজো উপভোগ করুন, সুজয়দার পাশে থাকুন এবং এই পুজোকে আরও মানে অলরেডি এটা অত্যন্ত বড় একটা পুজো আরও বৃহত্তর করে তুলতে সুজয়দার হাত শক্ত করুন। নমস্কার সবাইকে। এবার আমি ঝর্ণাকে বলতে বলবো। ঝর্ণা এইটার মূল ভাবনায় ঝর্ণা ঝর্ণা ভট্টাচার্য প্রথমে বলে, তাই আমি বললাম কট তুই বল আগে, আমাদের তো পয়সা করি নেই। কেজি বসলো মানে কৃষ্ণগোপাল বসলো, তার সাথে বাদলদা এলো, মিঠুদা এলো, লালপুদা এলো, সুভাষ কাকু এলো, আমি অল তোকে শিয়ে ঝর্ণাকে তুই এবার যদি একটু এ করিস যে কেন তোর এরকম মনে হলো যে এরকম পয়সা এখানে, হাউ ডিড ইউ গেট দি কিক যে এরকম এই জায়গায় এরকম পুজোটা হতে পারে, আমি কৃষ্ণ বিদা রাইতে একটু সংক্ষেপে বলি। দেখো জয়প্রথা সর্বসুজে যখন গিয়েছিলাম তখন সুজয়দা বলেছিলেন তাদের পাড়ার পুজোর কথা, এবং সেই কথায় কথায় আমি বলেছিলাম যে পুজোর কাজ আমি বেশ কিছু বছর ধরে করছি। তা পুজোর কাজ এখন সুজো তো সর্বজনীন থেকে বিশ্বজনীন হয়ে উঠেছে, তা সেখানে আমরা অনেক কিছু তুলে ধরতে পারি যা আমাদের অলিগুলিতে লুকিয়ে থাকে, যারা আমাদের সামনে আসতে পারে না। সেরকম হচ্ছে লিটিল ম্যাগাজিন। আমি নিজে যেহেতু ছোটোবেলা থেকে একটু লেখালেখি চেষ্টা করি, আমার পথ চলা শুরুও এই লিটিল ম্যাগাজিনের হাত ধরে। কষ্ট লাগে যখন আমরা পড়াশোনা করতাম এবং আমাদের পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই নিয়ে লিটিল ম্যাগাজিন নিয়ে পড়াশোনা করতাম যাতে ধরা না পড়ি। পড়াশোনাটা এমন ছিল মানে পড়ার ইচ্ছেটা এমন ছিল, সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন বইমেলাটা ঘুরতে যাওয়ার জায়গা হয়েছে যেখানে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন থাকে খালি। এবার এটা যদি হতে থাকে, নতুন লেখা নতুন গান যদি হারিয়ে যেতে থাকে, তাহলে কিন্তু আমাদের সময় হারিয়ে যাবে। আমরা যদি শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র না পড়তাম আমরা কিন্তু তৎকালীন সময়ের কথা জানতে পারতাম না, তাহলে আমরা জানতে পারতাম না তখনকার দিনের মানুষ কীভাবে কথা বলতেন, কী খেতেন না খেতেন। এবার এখনকার ছেলেমেয়েরা কী লিখছে তার মধ্যে থেকে কিন্তু আমাদের সমাজ বেরিয়ে আসছে। তা আমাদের সমাজ আমাদের সময়ের চাবিকাঠি যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে যেতে না পারি তাহলে সেটা আমাদের ব্যর্থতা। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা সেটাকে তুলে ধরতে পারি। আমরা প্রত্যেকের হাতে বই তুলে দিয়ে বলতে পারি ফোনে না পড়ে বইয়ে পড়াটা দরকার আছে, লিটিল ম্যাগাজিন পড়াটা দরকার আছে। এবং লিটিল ম্যাগাজিনের যে একটা কঠিন যাত্রা, আইনস্টাইনের ব্রেক থ্রু না পড়লে পরে আমরা যে কত কিছু মিস করে যেতাম সেটা আমরা জানি। এবার এই কঠিন যাত্রার সাথে যদি আমরা পাশে যদি না থাকি, সাথে যদি না থাকি, তাহলে এই লিটিল ম্যাগাজিন আস্তে আস্তে হারিয়ে যাবে, আমাদের সময় আস্তে আস্তে হারিয়ে যাবে। এবং এই লিটিল ম্যাগাজিনের অন্যতম কাণ্ডারি সন্দীপ দত্ত, যিনি একসময় লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি থেকে সমস্ত লিটিল ম্যাগাজিন বের করে দেওয়া হচ্ছে, তখন উনি সেই লিটিল ম্যাগাজিনগুলো নিয়ে তার বাড়িতে নিয়ে এসে সেই গ্রন্থাগার তৈরি করেন। তাকে ট্রিবিউট জানানো মানে লিটিল ম্যাগাজিনকে সম্মান করা। আমার মনে হয়েছিল যে আমাকে যখন এখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে কাজগুলোতে, তাহলে এই কাজটা আমি এখানে করতে পারি, আমার এই আইডিয়াটা নিয়ে কাজটা করা যেতে পারে। এবং যারা নতুন লিখছে, যারা লিখেছে, সেই কবি সাহিত্যিকদের সম্মান করা আর ছাপা অক্ষরকে সম্মান করা। আসলে আমরা আগের দিন টিভিতে খবর দেখলেও কিন্তু পরের দিন নিউজ পেপারটা পড়ি, ছাপা অক্ষরের গুরুত্ব এখনও আছে। তাই সেই ছাপা অক্ষরকে ট্রিবিউট জানানোর এটাই সবচেয়ে বড় পন্থা ছিল। সকলে খুব ভালো করে পুজো কাটাবে এবং পড়াশোনাটা করবেন, লিটিল ম্যাগাজিন করবেন, লিটিল ম্যাগাজিনের পাশে থাকবেন এবং বইমেলায় শুধু আনন্দ করতে নয় বই কিনতে যাবেন, যাতে যারা লিখছেন তাদের বলতে না হয় আমার একটা বই প্লিজ কিনবেন, এটা যাতে অনুরোধ করতে না হয়। থ্যাংক ইউ।